থেকে বলেছে যে আমাদের মাস্ক দরকার নেই, মানে এটার ওয়েদার তো ইন্ডিয়ান ওয়েদারটা খুব গরম। না না শুনিনি শুনিনি, ইন্ডিয়ান ওয়েদারটা গরম। ও বলেছে যে আমাদের মাস্ক যদি কোন সংক্রামিত ব্যক্তির কাছে যায় বা হসপিটাল ইন্টেরিয়ার এরিয়ার মধ্যে তখন মাস্ক কম্পালসারি পড়তে হবে। যদি আমরা অন রোড দিয়ে হাঁটি বা এতে হাঁটি সেখানে মাস্কের দরকার নেই, বাজারে গেলে পড়তে হবে, সেখানে মোর দেন 5% এখানে প্রেজেন্ট থাকছে, সেখানে আমাকে মাস্ক ইউজ করতে হবে। এটা হুয়ে সার্কুলার আছে। তোমার কথা শেষ হয়েছে? তুই মানে এত বুদ্ধি নিয়ে ঘুমোবি করে রাত্রিবেলা? এই বাজে ষষ্ঠ বন্ধ কে অর্ডারটা দেখেছো? গতকাল রাত্রে ষষ্ঠ বন্ধ কি অর্ডার করেছে দেখেছো? আরেকজন যাবেন তাহলে গায়ে ভাইরাস লেগে যাবে। কি হবে আগে বললাম, আমি কি বললাম শোনো, গায়ে কি লেগে যাবে? চারদিকে ভাইরাস ঘুরছে, গায়ে মুখে ভাইরাস লেগে যাবে। তুমি এত কিছু জানো মুখে এটা কি করছো? করতে বলেছে ওটা এখানে বল থাকবে বলে ঠিক আছে, ওইদিকে মুখ কর, হাঁটুটা ঠেকাও, হাঁটুটা সামনে রাস্তা ঠেকবে, এবার আমার দিকে এসো, এগোয়ে থাকো, সুন্দর দেখো, ভাল লাগবে দেখো। হাঁটু দিয়ে চলো, হাঁটু দিয়ে হাঁটু তুলতে নমস্কার দর্শক বন্ধুরা, সকলকেই নেমডিমি ইউটিউব চ্যানেলে স্বাগতম। ইতিপূর্বেই আপনাদের সামনে একটি ইন্টারেস্টিং ভিডিও চিত্র তুলে ধরেছি। ভিডিও চিত্রটি এক কথায় বলা যেতে পারে সেই পূর্বের প্রবাদ বাক্য, ছাগলে কিনা খায় পাগলে কিনা বলে। এবং অবশ্যই লকডাউন মেনে চলুন, নিজে সুস্থ থাকুন এবং ঘরে থেকে অপরকে সুস্থ থাকবার পরিবেশ তৈরি করুন। ধন্যবাদ।